আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড যেটা আসলে আমরা ইনপুট করি সেই ধরনের একটা বিএবি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমি ছোটো একটা সাইজের নিয়েছি, যেটা 1.5 কিলোওয়াট 380 ভোল্টের। এটা হলো গিয়ে জিইএসটি একটা নামে আমরা আনতেছি অলরেডি, ঠিক আছে। এটা চায়না একটা ব্র্যান্ড, মোটামুটি এটা চায়নার ভিতরে খুব ভালো একটা ব্র্যান্ড। আইএনবিডির পরে এটা আসলে অবস্থান করতেছে এবং কি ভালো সার্ভিস দিচ্ছে, আমরা ভালো সেলও করতেছি এবং কি চিপ প্রাইজের ভিতরে। তো এটার সাথে আপনি কী কী পাবেন এবং কি এটার সাথে কী কী কাজ করাতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এবং কি আপনাদের দেখাবো। তো আমরা সবাই জানি অবশ্যই একটা বিএফডির সাথে আপনি একটা অবশ্যই ম্যানুয়াল পেয়ে থাকবেন। দেখেন এটার ভিতরে কিন্তু আপনার এই ব্র্যান্ডের ভিতরে কিন্তু আপনি সোলার ইনভার্টারগুলোও পাবেন আমাদের কাছে। তো সোলার ইনভার্টার তো আসলে যারা সোলার ইনভার্টার সম্পর্কে জানেন তারা চাইলে আমাদের কাছ থেকে সোলার ইনভার্টারও নিতে পারবেন। তো আমি এটার ভিতরে আপনাদের দেখাবো যে আসলে কোনটা কী কী কাজ এখানে আসে এবং কোন বাটনের কী কী কাজ। ওকে, তো এটা নর্মালি আমি ওয়ান ফেজ দিয়ে রান করছি বা পাওয়ার দিছি। তো এইখানে দেখেন এখানে ব্রেক লাগানোর জন্যে এবং কি ইনপুট আউটপুট নয়টা টার্মিনাল আছে। এরপর আসলে সবার আগে যে জিনিসটা জানা দরকার সেটা হলো এটার ভিতরে কী কী কাজ আছে। দেখেন এটার ভিতরে নর্মালি যে বেশি আপনি বিএফডিগুলো যা কাজ পেয়ে থাকেন এখানে কিন্তু তাই পাবেন। যেমন এখানে আছে X1, X2, X3, এই তিনটা মাল্টি ইনপুট। ওকে, তিনটা আছে মাল্টি ইনপুট। তারপরে আছে 485 প্লাস 485 মাইনাস, তার মানে এটা কমিউনিকেশন করতে পারবেন আপনি, যা সব ইনভার্টারে কিন্তু থাকে না। এরপরে আছে AVI ACI 10 ভোল্ট প্লাস, তার মানে এখান দিয়ে আপনি এমন GND এখান দিয়ে ভেরিয়েবল অ্যানালগ নিতে পারবেন এবং কি মানে 10 ভোল্ট অ্যানালগ নিতে পারবেন এবং কি কারেন্ট অ্যানালগ নিতে পারবেন। তারপরে যেটা আপনি পেয়ে যাবেন সেটা হলো AO1 GND, মানে আপনি এখান থেকে যদি কোনো ধরনের আউটপুট মিটারের ভিতরে এই মোটরের RPM অথবা ফ্রিকোয়েন্সির ভোল্টেজ আউটপুট করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি অ্যানালগ আউটপুটটা নিতে পারেন। তারপরে যেটা আছে TA TB TC, তার মানে একটা ফল্ট রিলে, অক্সিলারি রিলে, এটাও আপনি এর ভিতরে পেয়ে যাচ্ছেন। তার মানে দেখেন মোটামুটি এটার ভিতরে কিন্তু সব কিছুই আছে, একটা ইনভার্টারের যা প্রয়োজন সবই এখানে আছে। তারপরে আপনি দেখেন জিনিসটা গেটআপটা খুব সুন্দর, এখানে লুকটাও কিন্তু খুবই সুন্দর এবং কি এটা IGBT টাইপ। এটা মাথায় রাখবেন, যারা ইনভার্টার কিনেন তারা সবসময় মাথায় রাখবেন যে একটা ইনভার্টার কেনার আগে আপনার কী কী বিষয় জানা খুবই প্রয়োজন। ওকে, ইনভার্টারটা আসলে কি এটা IGBT টাইপের হবে নাকি মোসফেট টাইপের হবে সেই জিনিসটা কিন্তু আপনার জানা দরকার। তো আমার এটা IGBT টাইপ, IGBT টাইপের ইনভার্টার অবশ্যই ভালো হয়ে থাকে। তারপরে এখানে ফ্যান আছে এটা কুলিং করার জন্য এবং কি দেখেন খুব সুন্দর একটা বডি। এরপরে যা পাবেন সেটা হলো এখানে দেখেন সুন্দর একটা কেচিং। ওকে, তো আমি এটা এখন লক করে দিয়ে আপনাদের প্যারামিটারগুলো দেখাবো। দেখেন খুব ইজি একটা প্যারামিটার, আমি এখন এটাকে লক করে দিলাম এবং কি আপনাদের এখন দেখাবো এর প্যারামিটার। তো এই ম্যানুয়ালটাও কিন্তু আমরা সিম্পলি পেয়ে গেছি বা সিম্পল একটা অপারেশন এখানে দিয়ে দিছে। দেখেন এখানে আছে প্রোগ্রাম এবং কি সেট, মানে এই একটা বাটন দিয়ে আপনি প্রোগ্রাম ওপেন করতে পারবেন এবং সেট করতে পারবেন। তারপরে আছে জগ, দেখেন আমি জগ মোড এটা চালালাম, খেয়াল করছিলেন এই যে জগ মোড। ফ্যাক্টরিতে আসলে যখন একটা মাল ডেলিভার করে কাস্টমের পরে, এই কাস্টমাইজ করার পরে, তখন কিন্তু আসলে ফ্যাক্টরি সেটআপে থাকে। তো ফ্যাক্টরি সেটআপে দেখেন এখানে জগ মোড এবং কি ECE SC এই তিনটা জিনিসই কিন্তু এখানে আছে এবং কি প্রোগ্রাম বাটন সেট বাটন। ওকে, তারপরে আপনি এখান থেকে আপ ডাউন কমানো বাড়ানোর জন্য দুইটা বাটন পেয়ে যাচ্ছেন। দেখেন ফ্রিকোয়েন্সি কম বাড়ানোর জন্য আমি যদি কমায় চালাই বাড়ানো চালাই, দেখেন সবই কিন্তু এখান থেকে পারবেন। আমি এটা সেট করলাম, এখন সেট করি। ওকে, সেট করলে এখন এইখানে দেখেন D0 দিয়ে কিন্তু আসলে এটার প্যারামিটার শুরু হয়েছে। D01 থেকে শুরু করে D022, তারপরে D10, এখানে এই যে যেখানে D0 থেকে শুরু F0 D0 FP FC FB FA F9 F8 F10, এই এফ দিয়ে আসলে প্যারামিটারগুলো বোঝানো হয়েছে, ফাংশনগুলো বোঝানো হয়েছে। ওকে, আমি আবার ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পরে আমি এখন এটাকে স্টপ করলাম এবং কি দেখালাম যে এটা দিয়ে কী কী করা যায়। ওকে, এখানে আছে দেখেন স্টপ রিসেট, মানে এটা দিয়ে আপনি স্টপ করতে পারবেন এবং কি রিসেট করতে পারবেন, এটা দিয়ে রান করতে পারবেন। এখানে একটা সুন্দর নব দিয়ে দিছে ওরা, দেখেন
সুন্দর নক দিয়ে দিয়েছে এবং খুবই স্মুথলি এটা আপনি বাড়াতে কমাতে পারবেন, এটা দিয়ে খুবই স্মুথলি বাড়াতে কমাতে পারবেন। এবং কি অন্য অন্য যে পটেনশিও মিটারগুলো থাকে তার থেকে এটা দেখতে খুবই সুন্দর, কারণ এটা খুবই কিউট ছোটোর ভিতরে। এবং কি এটা একটু মোটামুটি আঠালো আঠালো জাম, মানে অন্যান্য যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলো কিন্তু নর্মালি একদম ফ্রি থাকে, তো নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। এখানে কিন্তু এই জিনিসটা নাই, এখানে কিন্তু এই জিনিসটা নাই। এটার ভিতরে আমি এই জিনিসটা আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই ব্র্যান্ডটা আসলে এটা খুবই ভালো হবে। আমরা আনতেছি তা সেজন্য না, আমাদের মতো হয়তো আরও অনেকে আনতে পারে, তো তাদের কাছ থেকেও আপনি নিতে পারেন। কিন্তু চায়না বিএফবি যখন ইউজ করবেন এটা কিন্তু খুবই ভালো হবে আপনার জন্য, এবং কি খুবই লো প্রাইসে পাবেন, মানে একেবারে বেশি প্রাইস না। নর্মালি যারা মোটর কন্ট্রোলিং করতে চান তাদের জন্য খুবই কম প্রাইসে হবে এটা। তো এটার ভিতরে আপনি সব ধরনের প্রোগ্রাম পাচ্ছেন, খুব ইজিলি একটা বই পাচ্ছেন, এবং কি আমাদের ওয়েবসাইট থেকেও আপনি এটা বইটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা এটার সিরিজের নাম্বার হলো GQ280A সিরিজ, এটা ভেক্টর ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এখানে সবচেয়ে মজার বিষয় হলো আমি যদি দেখাই, থ্রি ওয়ে কন্ট্রোলিং আছে, রিভার্স ফরওয়ার্ড থেকে শুরু করে থ্রি ওয়ে কন্ট্রোলিং, RS485 ইনপুট RS485, তারপরে আছে মাল্টি ইনপুট, তারপরে আছে ওভারলোড রিলে, ফল্ট রিলে, এসব এখানে পেয়ে যাবেন। এখানে F0 থেকে শুরু হয়েছে আপনার প্যারামিটার, F0 থেকে শুরু হয়ে কত পর্যন্ত এখানে থামছে দেখেন, আমি যদি দেখাই D0, D0022 পর্যন্ত এখানে আছে দেখছেন। এরপরে এর ভিতরে আছে সেফটির জন্য আপনি পাসওয়ার্ড মারতে পারবেন, চাইলে পাসওয়ার্ড দিয়ে লক আনলক করতে পারবেন খুব সুন্দরভাবে। আশা করি এই বিএফবিটা আপনাদের জন্য খুবই ভালো হবে, আশা করি ভালো থাকবেন সবাই। আর এটা সম্পর্কে আমি আসলে আস্তে আস্তে আপনাদের, এই যেহেতু আমাদের এটা নতুন মাল, তো আমি এটা নিয়ে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও বানিয়ে দেখাবো, যা আসলে খুবই ভালো হবে, যারা ইউজ করবেন খুব সুবিধা হবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর এই পণ্যগুলো আমাদের কাছ থেকে যদি কিনতে চান তো অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, www.updateautomationbd.com। ওকে।